राजनीति के क्षेत्र में फैसला होगा। अगर किसी विपक्षी राजनीतिक दल को नामांकन दाखिल करने से रोका जाता है तो वह खुद उनका नामांकन पत्र जमा करेंगे। यह कहना है जामुड़िया के विधायक हरेराम सिंह का। नामांकन पत्र जमा करने के पांचवें दिन जामुड़िया सामूहिक विकास पदाधिकारी कार्यालय में नामांकन पत्र जमा करने का कार्य शांतिपूर्ण ढंग से हुआ। जामुड़िया में कल तक 10 ग्राम पंचायत में माकपा 48, भाजपा 25 और तृणमूल 39, पंचायत समिति में CPM 13, BJP 14 और तृणमूल 9, जिला परिषद में CPM 2, कांग्रेस 1 में नामांकन दाखिल कर चुके हैं। इस बारे में विधायक हरिराम सिंह ने कहा कि विपक्ष अगर यह कहता है कि उनके प्रत्याशियों को नामांकन पत्र दाखिल नहीं करने दिया जा रहा या उनको रोका जा रहा तो वह उनके पास आए, वह खुद विपक्ष के प्रत्याशियों को लेकर जाएंगे और नामांकन दाखिल करवाएंगे। हमें दो दिन आगे बोले थे यदि विरोधी दल के छेले के नामिनेशन करते दिखे ना ताकि हमारे का चले आसुक हमें यही ऑफिसे थी আমি নিয়ে গিয়ে ওকে নমিনেশন করাবো। এইসব ফালতু কথা বলছে, কোথাও কেউ রোখছে নাই, সব তো ক্যান্ডিডেট করে নমিনেশন এখানে করেছে। ব্লক টুয়ে তো আমি দেখছি প্রত্যেক জায়গাও BJP আর CPM করেছে। আর BJP লোক নাই বলে দিবে কি না আমার লোকে মারছে করতে দিচ্ছে না নমিনেশন, এটা ফালতু কথা। আমরা তো বলেছি আমার উপর নেতৃত্ব আমার অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি বলেছেন অভিষেক ব্যানার্জি সবাইকে নমিনেশন করতে দিয়া হবে, কোনো অসুবিধা হলে আমরা দেখব, আমরা মাঠে ফেসলা করব। মানুষ কাজ করেছি, আমরা অত কাজ করেছি, মানুষ BJP আর CPM কে ভোট দিবে, ভোট TMC কেই দিবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে মনোনয়ন দাখিল। রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে পঞ্চায়েত ভোটের ঘোষণা করা হয়েছিল আগামী 8ই জুলাই। সেই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আজ বুধবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের ভিডিও অফিসে পঞ্চম দিনে সমস্ত প্রার্থীদের পক্ষ থেকে 2023-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন দলীয় প্রার্থীরা। এদিন তৃণমূলের সমর্থকরা তাদের দলীয় পতাকা হাতে নিয়ে আনন্দের সাথে মনোনয়ন দাখিল করতে দেখা গেল। এদিন CPIM-এর পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে 64 ও পঞ্চায়েত সমিতিতে 13টি ও BJP থেকে গ্রাম পঞ্চায়েতে 60 ও পঞ্চায়েত সমিতি থেকে 13 এবং AITC-র পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে 46 ও পঞ্চায়েত সমিতি থেকে 11টা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণভাবে 170 এবং পঞ্চায়েত সমিতি থেকে 36টা, মোট 206। এই বিষয়ে মাননীয় জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি জানান, সমস্ত প্রার্থীরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে মনোনয়ন দাখিল করে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর, রিপোর্ট আসানসোল নিউজ। আমি এসেছি যেহেতু ওখানকার প্রার্থীরা সবাই নমিনেশন করছে, তো যাই হোক আমরা খুব ফাঁকার মধ্যে এসে আছি। অন্যান্য দিন বিরোধী যারা নমিনেশন করেছে তারা করেছে, কিন্তু আজকে একেবারে ফাঁকার মধ্যে আমরা, তো বিরোধীরা এখানে কেউ নেই, তাদের অলরেডি আগে হয়েছে। তো জুড়ে নয়, গোটা রাজ্য জুড়ে আজকে সমস্ত জায়গার ক্যান্ডিডেট, ত্রিস্তরের প্রত্যেকটা স্তরের ক্যান্ডিডেটদের নাম অলরেডি দলীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের হাতে চলে এসেছে।